পান ছড়ে ঝুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া ফুল। সবুজ পাতা আর লাল ফুলের মিশ্রণে সৃষ্টি হয়েছে দৃষ্টিকাড়া রূপ। পথের ধারের গাছের ডালগুলো যেমন ফুলে ফুলে ছেয়ে গেছে, তেমনি ঝরে পড়েছে গাছের নিচেও। রাস্তার উপর কৃষ্ণচূড়ার লাল পাপড়ি ঝরে পথচারীদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে লাল গালিচা। কৃষ্ণচূড়ার রূপ মাধুরী ছাড়াও পানছড়ি খাগড়াছড়ি সড়কের পাশে পানছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার পুকুরে ফুটে আছে কচুরিপানার অসংখ্য ফুল। পুকুর জুড়ে বৃত্তাকার ফুটে থাকা কচুরিপানার ফুল এক নজরে চোখ জুড়িয়ে যায়। সেখানে দেখা মিলে তিন দর্শনার্থী, তাদের একজন চট্টগ্রাম ভার্সিটির ছাত্র রফিকুল। সে জানায় ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন। কচুরিপানার ফুলগুলো আসলেই দৃষ্টিনন্দন, তাই তিন বন্ধু মিলে উপভোগের পাশাপাশি একটু আড্ডা দিচ্ছে পুকুর পাড়ে। তবে এমন অপরূপ সৌন্দর্য দেখতে দর্শনার্থী তেমন একটা না থাকায় সে নিজেও হতাশ। তবে দর্শনার্থী থাকুক আর নাই থাকুক, প্রকৃতিকে সাজাতে সময় এলেই ফুলগুলো আপন রঙে সাজিয়ে তোলে পানছড়ির প্রকৃতি ও পরিবেশ।